वेलकम टू आवर चैनल द फूड क्वेस्ट। तो आज के একটা ভিডিওটা মজার হতে চলেছে। আজকে ফ্রাইড চিকেনের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। তো ফ্রাইড চিকেন শুধু না, এটা একদম কম প্রাইসে ফ্রাইড চিকেন আর KFC স্টাইলে ফ্রাইড চিকেন। আর দোকানে অনেক কিছু পাওয়া যায়, তার মধ্যে ফ্রাইড চিকেনটা হচ্ছে ওদের অ্যাট্রাকশন। হ্যাঁ, এবার KFC মানে ফ্রাইড চিকেন গুলোর সাথে বা KFC যে চিকেন পপকর্নটা কোন আছে ওর সাথে এটা টেক্কা দিতে পারবে কিনা সেটা ভিডিওতে বলবো। ভিডিও লাস্ট পর্যন্ত দেখো। তো আজকে আমাদের সাথে আরেকজন আছে, ইওর ওয়াই সোনা। চিনতে পারছো কমেন্ট বক্সে জানাও। চলো ওখানে যাই। আমরা যে দোকানের কথা বলছিলাম ফুডিস প্যারাডাইস, সেই দোকানটা চলে এসেছি। এটা হচ্ছে ফুলবাগানের কাছাকাছি, ঠিক আছে, আর ওখানে সুকান্ত ভবনের কাছাকাছি। যে অ্যাট্রাকশন গুলো ছিল তার মধ্যে থেকে দুটো আইটেম নিয়েছি আপাতত। এটা হচ্ছে চিকেন পপকর্ন আর হচ্ছে ক্রিসপি চিকেন, আর এটার দাম হচ্ছে 80 টাকা আর এটার দাম হচ্ছে 25 টাকা, মানে পার পিস তিনটে নয় কিন্তু। হ্যাঁ, আবার বলো না যে আবার তিন পিস দেখি আমরা ইয়ে করে দিয়েছি। আর উপরে চাট মশলা আর মিওনিজ দিয়ে বেশ ভালো করে দিয়েছে। চাট মশলা দিয়েছে, এখানে মিনিমাম 25 পিসের মতো বললো আছে। আমরা দেখতে পাচ্ছি, তা গুনে দেখ একবার। গুনে দেখছি, মোটামুটি আছে, ভালোই আছে। তার মধ্যে 5 পিস খেয়ে নিয়েছি। হ্যাঁ, খিদা হয়েছিল, খেয়ে নিয়েছি। তো এটা আবার খেয়ে টেস্ট করা যাক। পাশে মিওনিজ যে ভরা জিনিসটা, এটা ডিপ করে খাবো সসের মধ্যে, দেখি কেমন লাগে। গরম গরম ব্যাপার, বেশ ভালো। আর সসটা ভালো কোয়ালিটি ইউজ করছে, সসটা যেমন ফালতু খাই রুম না। আচ্ছা আচ্ছা, ভালো মিওনিজ দিয়ে, মানে আমি ভালো যাচ্ছে দেখলাম, দু রকম সস একসঙ্গে দেখলাম দিল। হ্যাঁ, মিওনিজ দিয়ে ভালো যাচ্ছে। আর মশলা যেটা ইউজ করছে ক্যাচের মশলাটা, ওটার সাথে এটা আলাদা একটা মানে ফ্লেভার এসেছে, যে মানে ঝাল ঝাল ব্যাপারটা এসছে আর ভালো লাগছে। এটা এবার আমার মুখে একটা দিয়ে আমি খেয়ে দিই কিরকম। কখন আগে আমার খাওয়াই দিতে হচ্ছে, বল কেমন লাগলো। উপরে কোটিংটা খুব ক্রিসপি আছে। হ্যাঁ, আর মিওনিজ আর সস দিয়ে ডিপ করে তো সবকটাই বেটার লাগছে। মানে 80 টাকা হিসেবে যতগুলো পিস দিচ্ছে 25খানা পিস ঠিকঠাক। তো ও ট্রাই করবে এবার ক্রিসপি চিকেনটা, ট্রাই করবে চিকেনটা ওর দেখে নাও। তো শুভ তো চিকেন পপকর্ন দেখালো, আমি তো নেক্সট আইটেমটা নিয়েছি। ভালো খেতে, আমিও তো বললাম ভালো খেতে, ভালোই লেগেছে। আর নেক্সট আইটেম যেটা হচ্ছে ক্রিসপি চিকেন, এটা 25 টাকা পিস, এখানে তিন পিস নিয়েছি আমরা। তিন পিস কিন্তু 25 টাকা নয়, পার পিস 25 টাকা। এটাও তাই, উপরে চাট মশলা আর মিওনিজ দিয়েছে আর পাশে সস তো রয়েছে। তো টেস্ট করে দেখি, সাইজটা বেশ ভালো রয়েছে, ভালো ভালো সাইজ। কোটিনটা বেশি মোটা নাকি আমার কনফ্লেক্স থেকে, মানে ইয়ের কর্নে দিয়েছে, কোটিনটা বেশি মোটা লাগছে আমার। এই মাংসের ইয়ে কি আছে? হ্যাঁ, মাংসের ফার্স্ট বাইটে পেলাম না, কারণ আমি ধার থেকে কামড়ে ছিলাম। আচ্ছা, আরেকবার খেয়ে দেখি। এবার একটু এসছে কোটিনটা, কেমন কোটিনটা আমার মনে হচ্ছে ঠিকই আছে। কোটিনটা ক্রিসপি আছে, খুব বেশি যে বাদ দাও নাই, মোটামুটি মোটামুটি, মানে একটু বাদটা মানে ভালো হতো, কারণ আমি দুবার ফলস খেয়েছি, তিনবারের বেলা আমি পেলাম। কারণ মেন হচ্ছে ওটা ক্রিসপি চিকেনের মধ্যে চিকেনটা। তো আমার সামনে চলে এসেছে ক্রিসপি উইংস। তো সাইজটা মোটামুটি ভালোই আছে, ঠিকঠাক আছে। আর এটার দাম হচ্ছে 30 টাকা দাম মাত্র, আর বেশি বাড়ি না। আর পুরো লেগ পিস একটা। আর একটা জিনিস এদের হচ্ছে, মানে সব যে যতগুলো ফ্রাইড আইটেম আছে উপরে মানে মশলা আর মেয়োনিজটা দেবেই, আর ওদের সাথে একটা সিগনেচার আইটেম আছে তোর। আর সসটা কিন্তু বেশ ভালো, হ্যাঁ ভালো আইটেম। তো খেয়ে দেখা যাক। এটার কোটিংটা কি, মানে মুখে মাংস এসছে? আর কোনো পর গিয়ে আমি মাংস পেলাম। আর এটা কোটিংটা পাতলা বলবি? হ্যাঁ, আগে পর গিয়ে আমি মাংসটা পেলাম, ঠিক বলেছি। তাও একটু ভেঙে দেখিয়ে দে, তোটা দেখিয়ে দিন।
এই যে এখানে মাংসের লেয়ার দেখতে পাচ্ছো আর উইংসে যদি এখন লেগ পিসের মতো মাংস এক্সপেক্ট করা যায় এটা ঠিক না সেটাই যতটা ওদের দেওয়া ততটা দিয়েছে আর লেগ পিসের মানে ভালো ছিল টেস্ট কি রকম উইংসের টেস্ট হচ্ছে নরমাল ওই আগের মতোই খেতে মানে ফ্রাইড চিকেন মানে একই গানি জাস্ট একই জাস্ট নামটা আলাদা আর এটা আলাদা মানে এক্সট্রা কিছু নেই এটা কিছু ওরকম নেই জাস্ট একই খেতে শুধু এটা শুধু ক্রিসপিনেসটা একটু কম আছে যেটা আমার ভালো লাগলো বেশি তো খেয়ে লাগা বেশি ক্রিসপি ছিল একবার টাই মারি ভালো করে ভাই আরেকটা ক্রিসপি বেশি ছিল ক্রিসপি লেগটা এবার খেয়ে দেখাই আমি চলো সাইজটা দেখেছো খালি জাম্বো জাম্বো মানে জাম্বো লেগ একেবারে তো খেয়ে দেখি একবার সদের মধ্যে ডিপ করে এটা সসের চেয়ে বেশি আমার ব্লাড লাগছে বেশি এরকম ঘন কালার কেমন খেতে বেশ ভালো খেতে আমি মেয়েদের জন্য বেশি ভালো লাগছে আমার কাঁচা ভাবটা নেই না মাংসের ভেঙে দেখিয়ে দিচ্ছি আমি আমি কেন বলছিলাম এই যে আগেরটায় যে ক্রিসপিনেসটা বেশি যে মাংসটা অনেকটাই পাতলা মানে একবারে কামড়ে পাওয়া যাবে এর মাংস পাওয়া যাচ্ছে দেখলে বোঝা যাবে মানে দেখানো হয় তো দেখলে বুঝতে পারবে মাংসের পরিমাণটা প্রোটিনটা কতটা পাতলা এই দেখো একদম এই খালি একবার এরকম করছি ভেঙে যাচ্ছে দেখো একদম এটা কতটা পাতলা আর ক্রিসপি চিকেনটা মনে হয় একটু কোটিংটা মোটা ছিল আমি পাইনি আদারওয়াইজ টেস্ট একদম টেস্ট নিয়ে কোনো কথা হবে না না টেস্টটা একদম খুবই ভালো ছিল মানে খুবই ভালো মানে ভালোই লেগেছে খারাপ জুসিনেসটা আছে বলে টেস্টটা ভালো লাগছে এটার মধ্যে মানে জুসি আছে চিকেনটা হ্যাঁ জুসিনেসটার জন্য চিকেনটা একটু বেশি লাগে মানে ভালো লাগছে বেশি যে ফাইটগুলো খেলাম খালি একটাই অবজেকশন ক্রিসপি চিকেনের কোটিংটা একটু মোটা ক্রিসপির সঙ্গে তুলনা হয় না কিন্তু মানে একদম সস্তায় যদি ফ্রাইড চিকেন খেতে চাও এখানে আসতে হবে এখানে আসতে হবে ঠিক আছে এবার লাস্টে অ্যাড্রেস এটা সব বলে দেবো দোকানে দাদাটার সাথে কথা বলবো যে আর ওই কি ক্রিসপি চিকেনটা নিয়েও কথা বলবো যে সবার অবজেকশন থাকে যে বেশি আমরা ভেজি ফেলি ভিডিওতে তো এই ভিডিওটা আমরা চেষ্টা করছি একটু কমানোর যাই হোক চলো যে দোকানটা কথা বললাম যে ফুড ইজ প্যারাডাইস ওই দোকানে স্যান্ডউইচ আর বার্গারও পাওয়া যায় আমরা বার্গারটা দেখাইনি আমরা ফ্রাইড চিকেনটা মেনলি দেখাবো বলে তো যে দাদা আমাদের চিনিয়ে নিয়ে এসছে মানে খোঁজটা দিয়েছে সে দাদা বার্গার ট্রাই করবে দাদা বার্গারটা খেয়ে দেখো তো কিরকম তুমি রিভিউ দেবে আমরা দেবো না ভেতরে চিকেন পপকর্ন দেওয়া রয়েছে অন্যান্য জায়গায় আমি খেয়েছি যে বার্গার গুলোর দাম 100 টাকার উপরে বাট এই বার্গারটা 70 টাকার মধ্যে এত ভালো আমার আমার খুবই ভালো লেগেছে ফুডিস প্যারাডাইস সেই দোকানের মালিকের সাথে এবার একটু কথা বলা যাক দাদা ফুডিস প্যারাডাইস নামটা কেন সেটা ফার্স্ট জিজ্ঞেস করবেন ফুডিস প্যারাডাইস নামটার পিছনে প্রথম একটা কারণ হচ্ছে যে আমরা বাঙালিরা সবাই কম বেশি একটু আধটু হচ্ছে খাদ্য রসিক বা ফুডিস আর ফুডিস প্যারাডাইস মানে কি এইখানে এলে একটা প্যারাডাইসের ফিলিং পাওয়া যাবে এবার এখানেও একটা দেখার জিনিস আছে দেখবে দুটো ডি হচ্ছে বড় হ্যাঁ সেটার কারণ হচ্ছে আমার নাম দেবায়ন আর বাবার নাম দেবাশিস তো দুজনের ডির ইনিশিয়ালটা ওইখানে দেওয়া আছে সেই জন্য আমরা এটা রেখে আমি এবার একটা পার্সোনাল একটা কথা বলছি আমি যে ফ্রাইড চিকেন যেটা খেলাম ওটা কোটিংটা একটু মোটা লাগলো ওটা মনে হয় একটু পাতলা করলে মনে হয় একটু বেটার হবে ওকে ওকে অবশ্যই ফিডব্যাক জরুরি আচ্ছা তোমাদের যেটা ভালো লাগে মানে একটু এদিক ওদিক লাগবে সেটা দাদাকে বলবে অবশ্যই সেটা ঠিক করার চেষ্টা করবে দাদা আমাদের অ্যাড্রেস হচ্ছে 123 হেমচন্দ্র নস্কর রোড নিয়ার সুকান্ত মঞ্চ আচ্ছা কেউ যদি বিধাননগর থেকে আসে তাহলে কি করে বিধাননগর থেকে এলে হাটকোমোর বা উল্টোডাঙ্গার মোড় থেকে 45-221 এই দুটো বাস আছে একদম উল্টো পারে পেট্রোল পাম্পে নামতে হবে বলতে হবে ফুলবাগান কালী মন্দির নামবো বা সুকান্ত মঞ্চ নামবো জাস্ট রোডটা ক্রস করলেই তাছাড়া তো গুগল ম্যাপের লিংক তো থাকবে আর আমাদের ফুডিস প্যারাডাইস বলে ফেসবুক একটা পেজও আছে ওখানে লিংক দেওয়া থাকবে ওখানে গেট ডিরেকশন দিলে পাওয়া যাবে ম্যাপ দেওয়া আচ্ছা আচ্ছা তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও লাইক করতে ভুলো না চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে।